1971-এ ইউএস এয়ারলাইন্সের একটা জাহাজ সবেমাত্র টেক অফই করেছিল, তখন সবথেকে পেছনের সিটে বসে থাকা একজন যাত্রী এয়ার হোস্টেসকে ডাকে এবং হাসতে হাসতে তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। ওই চিঠিটার মধ্যে খুবই কম কথা লেখা ছিল, কিন্তু ওই অল্প কথাগুলোই পুরো আমেরিকাকে একেবারে চঞ্চল করে দেয়। ওই প্যাসেঞ্জার কে ছিল এবং আমেরিকান ইন্টেলিজেন্স তাকে এখনও জীবিত বা মৃত কেন খুঁজে পায়নি? আর শুধু খুঁজে পাওয়াই নয়, আমেরিকার সবথেকে টপ এজেন্সি বিগত 50 বছরেও ওই প্যাসেঞ্জারটা সম্পর্কে কোনো রকমের ইনফরমেশন জোগাড় করতে পারেনি। আজকে এই ভিডিওতে আমরা এই অসমাধিত রহস্যের ব্যাপারে জানব, কে ছিল ওই প্যাসেঞ্জার আর কিভাবে একটা চলন্ত এরোপ্লেন থেকে ওই প্যাসেঞ্জার একেবারে গায়েব হয়ে যায়। এই ইন্টারেস্টিং ঘটনাটা শুরু হয় 24 নভেম্বর 1971-এ পোর্টল্যান্ড এয়ারপোর্ট থেকে। একজন ভদ্রলোক যাকে দেখে অনেকটা বিজনেসম্যান মনে হচ্ছিল, তিনি পোর্টল্যান্ড থেকে সিয়াটলের একটা টিকিট বুক করেন। সেই সময় আমেরিকাতে ডোমেস্টিক এয়ারলাইন্সে সিকিউরিটি চেক অতটাও বেশি কমপ্লিকেটেড ছিল না। প্যাসেঞ্জারদের লাগেজও সেইভাবে চেক হতো না আর তাদের আইডেন্টিটিও ঠিকভাবে ভ্যারিফাইও করা হতো না। এরোপ্লেনটা নর্থ ইস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের বোয়িং 727 এরোপ্লেন ছিল, যার যাত্রা পোর্টল্যান্ড থেকে সিয়াটল পর্যন্ত করতে মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগত। ড্যান কুপার নামক এই প্যাসেঞ্জার এরোপ্লেনে ওঠে এবং নিজের পছন্দ মতো সিটে গিয়ে বসে পড়ে, আর এই সিটটা ছিল জাহাজের একেবারে শেষের সিট। বসার সাথে সাথে সে নিজের জন্য একটা ড্রিঙ্ক অর্ডার করে আর তার সাথে সিগারেটও জ্বালিয়ে নেয়। এই পর্যন্ত সব কিছু ঠিকই চলছিল, কারণ 1970-এর দশকে এরোপ্লেনে ধূম্রপানও অ্যালাউ ছিল। ঠিক দুপুর 2:58-তে এরোপ্লেনটা টেক অফও করে ফেলে। টেক অফ হওয়ার সাথে সাথেই ড্যান কুপার এয়ার হোস্টেসকে ডাকে এবং তাকে একটা এনভেলপ ধরিয়ে দেয়। ওই এয়ার হোস্টেস, যার নাম ছিল ফ্লোরেন্স সফনার, সে যখন ওই চিঠিটা পড়ে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চিঠিতে লেখা ছিল, মিস, আই হ্যাভ আ বম হিয়ার অ্যান্ড আই উড লাইক ইউ টু সিট বাই মি। আমার কাছে একটা বম আছে আর আমি চাই যে আপনি আমার পাশে এসে বসে যান। এয়ার হোস্টেস যখন তার পাশে এসে বসে তখন সে তার ব্রিফকেস খোলে এবং ব্রিফকেসের মধ্যে 8টা ডাইনামাইটের স্টিক এবং একটা ডেটোনেটর তাকে দেখায়। সোজা ভাষায় বললে জাহাজ সেই সময় হাইজ্যাক হয়ে গিয়েছিল। হাইজ্যাক করার পর ড্যান কুপার তার 3টে ডিমান্ড রাখে। 5টা বাজার আগে 2 লক্ষ টাকা ক্যাশ, 2টো প্যারাশুট এবং সিয়াটল এয়ারপোর্টে একটা রিফিউল ট্রাক রেডি রাখার কথা সে বলে। এটা বলার সাথে সাথে সে ফ্লোরেন্স সফনারকে এটাও বলে যে যদি কেউ কোনো উল্টোপাল্টা কাজ করে কিংবা কেউ কোনো চালাকি করতে চায় তবে সে তার কাছে রাখা এই বোমটাকে ফাটিয়ে দেবে। ড্যান কুপার ছাড়াও এই জাহাজে আরও 35 জন যাত্রী ছিল আর তাদের কোনো আইডিয়া ছিল না যে পেছনে কি হচ্ছে। ফ্লোরেন্স সফনার ড্যান কুপারের এই ডিমান্ডগুলোকে শোনে এবং তারপর ককপিটে গিয়ে ক্যাপ্টেনকে সবকিছু খুলে বলে। একজন দ্বিতীয় এয়ার হোস্টেস, যার নাম টিনা ম্যাকলো ছিল, তিনি একটা ইন্টারকম নিয়ে ড্যান কুপারের কাছে এসে বসে। তিনি পাইলট এবং ড্যান কুপারের মাঝখানে মেসেজ আদান প্রদান করার কাজ করছিলেন। গুরুত্ব দেওয়ার ব্যাপার এটা যে এটা আমেরিকার ইতিহাসে প্রথমবার হওয়া কোনো এরোপ্লেন হাইজ্যাক ছিল। এই কারণে তাদের কাছে কোনো অপশন না থাকার জন্য লোকাল অথরিটি এবং এফবিআই এটা ডিসিশন নেয় যে তারা ড্যান কুপারের সমস্ত ডিমান্ড পূরণ করে দেবে। তবে তারা এটাও ভাবছিল যে এই ব্যক্তি এরোপ্লেন হাইজ্যাক করে র্যানসামে চাওয়া টাকাটাকে নিয়ে বেশি দূর যেতে পারবে না। যে ফ্লাইটটা মাত্র 45 মিনিটেই সিয়াটলে ল্যান্ড করতে চলেছিল সেটা আগামী 1.5 ঘন্টা পর্যন্ত সিয়াটল এয়ারপোর্টের আশেপাশে ঘুরতে থাকে। তবে বাকি যে 35 জন প্যাসেঞ্জার ছিল, যারা এই সম্পর্কে কোনো কিছুই জানত না, তাদেরকে বলা হয় যে একটা টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য এরোপ্লেনের ল্যান্ড করতে দেরি হচ্ছে। এই সময়ের মধ্যে সিয়াটল ন্যাশনাল ব্যাংক থেকে $20 10,000টা নোট জোগাড় করা হয় এবং তাদের সিরিয়াল নাম্বারও তারা নোট করে রাখে। তারপর একটা কাছের স্কাইডাইভিং ক্লাব থেকে 2টো প্যারাশুটও জোগাড় করা হয়। 5:45 PM-এ ওই এরোপ্লেনকে ল্যান্ড করানো হয় এবং কথা অনুযায়ী ড্যান কুপারকে 2টো প্যারাশুট এবং $2,00,000 দিয়ে দেওয়া হয়। তার সাথে জাহাজটাকে রিফিউলও করে দেওয়া হয়। ডিমান্ড পূরণ হয়ে যাওয়ার পর ড্যান কুপার 35 জন প্যাসেঞ্জার এবং 2জন এয়ার ক্রুকে এরোপ্লেন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। তবে 2জন পাইলট এবং আরও 2জন ফ্লাইট ক্রুকে এরোপ্লেনেই থাকার জন্য তিনি বলেন। এই সময় পর্যন্ত মোটামুটি রাত হয়ে গিয়েছিল এবং এরোপ্লেন আবার টেক অফ করে ফেলে। ড্যান কুপার টিনা ম্যাকলোনের মাধ্যমে পাইলটকে কিছু স্পেশাল ইনস্ট্রাকশনও দেয়।
তিনি পাইলটকে বলে যে জাহাজের ল্যান্ডিং গিয়ার এবং ফ্ল্যাপস যেন খোলা থাকে, জাহাজের অল্টিটিউড যেন 10,000 feet হয় এবং জাহাজটাকে সোজা মেক্সিকো সিটির দিকে যেন তারা নিয়ে যায়। তার সাথে জাহাজের স্পিডও তিনি 320 kilometers প্রতি ঘন্টায় রাখতে বলেন। জাহাজের পাইলট তার সমস্ত কথা মানে, কিন্তু ফিউলের কারণে এই এরোপ্লেনকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই পাইলট ড্যান কুপারকে রিফিউলিংয়ের জন্য দুটো অপশান দেয়, রিনো এয়ারপোর্ট কিংবা ফিনিক্স এয়ারপোর্ট। ড্যান কুপার রিনোতে রিফিউলিংয়ের জন্য রাজি হয়ে যায়। এদিকে গ্রাউন্ডের লোকাল এবং ফেডারেল অথরিটিও নিজেদের কাজ করছিল। দুটো ফাইটার জেটকেও ওই এরোপ্লেনের পেছনে পাঠানো হয়, কিন্তু ফাইটার জেটগুলো এত কম স্পিড মেনটেন করতে পারছিল না। এই কারণে তারা জাহাজের আশেপাশে চক্কর কাটতে শুরু করে। রাতের অন্ধকারে এরোপ্লেনটা রিনোর দিকে এগিয়ে চলেছিল। হঠাৎ করে ড্যান কুপার তার কাছে বসে থাকা টিনা ম্যাকলোকে ককপেটের দিকে যাওয়ার কথা বলে, যেখানে দুজন পাইলট এবং আরও একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্রু উপস্থিত ছিল। যখন টিনা ককপেটের দরজা বন্ধ করার জন্য পিছন ঘুরে একবার দেখে, তখন শেষবার সে শুধু এইটুকুই দেখতে পায় যে ড্যান কুপার নিজের কোমরের সঙ্গে কিছু বাঁধছে। এরপর জাহাজের পিছনের দরজা খোলে এবং ড্যান কুপার সেখান থেকে এরোপ্লেন থেকে জাম্প দিয়ে দেয়। আর এরপর 50 বছর ধরে যা কিছু হয়েছে সেটাকে এখনও পর্যন্ত মানুষ ডিসকাস করে থাকে। 3 ঘন্টা পর যখন জাহাজ রিনোতে ল্যান্ড করে, তখন প্রায় 3 ঘন্টা ধরে জাহাজটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু জাহাজে না ছিল কোনো বোম, না ছিল কুপার। আর শুধু এই জাহাজেই নয়, এই ঘটনার পর ড্যান কুপারকে কোথাও কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি, আর না খুঁজে পাওয়া গেছে তার কোনো ডেড বডি। তো এই ড্যান কুপার কে ছিল এবং সম্পূর্ণ আমেরিকাকে কীভাবে চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, এই কেসটা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এমন একটা কেস যাকে আজও পর্যন্ত বন্ধ করা হয়নি। ড্যান কুপারকে এরোপ্লেন থেকে কেউ জাম্প করতে তো দেখেনি, কিন্তু পেছনের গেটের সিঁড়িটা খোলা থাকার কারণে এই ব্যাপারটা একেবারে ক্লিয়ারই হয়ে যায় যে সে সিয়াটল এবং রিনোর মাঝখানেই কোথাও একটা জাম্প করেছিল। এদিকে FBI জাহাজের মধ্যে প্রমাণ খোঁজা শুরু করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের হাতে আসে শুধুমাত্র কুপারের টাই, 8টা সিগারেটের বাল্ট এবং 2টো প্যারাশুটের মধ্যে একটা। অদ্ভুত ব্যাপার যে তার কোনো ফটো কারো কাছে ছিল না। বাকি প্যাসেঞ্জারের থেকে নেওয়া ইন্টারভিউর সাহায্যে ড্যান কুপারের একটা স্কেচ তৈরি করা হয়। সিয়াটল এবং রেনোর মধ্যে কোন জায়গাতে তাদের ইনভেস্টিগেশন করতে হবে সেটা জানার জন্য তাদের এটা জানার দরকার ছিল যে সিয়াটল আর রেনোর মধ্যে ড্যান কুপার কোন জায়গাতে স্পেসিফিকলি জাম্প করেছিল। আর এটা জানাও খুব একটা মুশকিল ছিল না, কারণ জাহাজ অটো পাইলটে চলছিল। অতএব যে পাথেতে জাহাজটা ফ্লাই করছিল সেটা অলরেডি রেকর্ডেড ছিল। জাহাজের স্পিড আর অল্টিটিউড তো আগে থেকেই জানা ছিল। তার সাথে জাহাজের ব্ল্যাক বক্স থেকে এটাও জানা যায় যে জাহাজের সিঁড়িটা 8টা 10-এতে খুলেছিল। এই সব কিছু ডেটাকে কম্পাইল করে ড্যান কুপারের ল্যান্ডিং জোনের আশেপাশে একটা সার্চ এরিয়া ডিফাইন করা হয়। এই 45 স্কোয়ার কিলোমিটারের এলাকাটা ঘন জঙ্গল এবং পাহাড়ে ঘেরা। এরিয়াল টিম এবং ল্যান্ড সার্চ টিম এই এলাকার প্রতিটা ইঞ্চি খুঁজে নেয়। তবে না কুপারকে তারা খুঁজে পায়, না পায় তার কোনো ব্রিফকেস, না পায় কোনো টাকা। সেই সময় ওই এলাকাতে এতটা ঠান্ডা ছিল যে সবাই ভেবেছিল যে ড্যান কুপার হয়তো মারাই গিয়েছে। কিন্তু তারপরে যা হয় সেটা FBI এর ধারণাতেও ছিল না। আমেরিকার হিস্ট্রিতে প্রথমবার FBI কোনো কেসকে সলভ করার জন্য পাবলিকের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করে। ড্যান কুপারের স্কেচ এবং তাকে যে নোটগুলো দেওয়া হয়েছিল তার সিরিয়াল নাম্বারও বিভিন্ন খবরের কাগজে তারা পাবলিশ করে। এছাড়াও ড্যান কুপারের সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়াতে পুরস্কারও তারা পাবে এটাও ঘোষণা করা হয়। তাদের ধারণা ছিল যে ড্যান কুপার যদি জীবিত থাকে তবে ওই ডলারের নোটগুলো সে কোথাও না কোথাও খরচ করবেই, কিন্তু ওই সিরিয়াল নাম্বারের কোনো একটাও নোট তাদের হাতে আসে না। তবে এই অদ্ভুত ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়নি। প্রায় 9 বছর পর অর্থাৎ 1980 একটা ঘটনা ঘটে। সাদার্ন ওয়াশিংটনে কলম্বিয়া রিভারের কাছে একটা ছোট্ট বিচ আছে যাকে টিনা বার বলা হয়ে থাকে। এখানে একটা বাচ্চা তার প্যারেন্টসের সঙ্গে খেলা করছিল এবং খেলতে খেলতে বাচ্চাটা নোটের 3টে বান্ডিল খুঁজে পায়। এগুলো $20 নোটের বান্ডিল ছিল, যা টোটাল $5,800 হচ্ছিল। বাচ্চার বাবা মারা ওই টাকাকে নিয়ে FBI এর কাছে যায়। আর ভাগ্যবশত ওই নোটের সিরিয়াল নাম্বার ড্যান কুপারের নিয়ে যাওয়া টাকার সিরিয়াল নাম্বারের সঙ্গে একেবারে হুবহু ম্যাচ করে যায়। প্রায় 9 বছর পর FBI এর কাছে একটা প্রথম প্রমাণ আসে। তবে এই ইনফরমেশনটা কেসটাকে সলভ করার জায়গায় কেসটাকে আরও বেশি জটিল করে দেয়, কারণ এই নোটগুলো ড্যান কুপারের ল্যান্ডিং এরিয়ার থেকে প্রায় 27 কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল।
প্রথমে এটা মনে করা হয় যে ড্যান কুপারের কাছ থেকে লুইস রিভারে হয়তো এই নোটগুলো পড়ে গিয়েছিল এবং সেখান থেকে নদীর স্রোতে বইতে বইতে এটা কলম্বিয়া রিভারে টিনা বার বিচেতে চলে আসে। তবে পরে এফবিআই এটা লক্ষ্য করে যে কলম্বিয়া রিভার অপোজিট দিকে ফ্লো করে, তাই এই নোটের বান্ডেলগুলো লুইস রিভার থেকে কলম্বিয়া রিভারে কখনোই আসতে পারে না। আর শুধু এটাই নয়, টিনা বার বিচেতে হাইজ্যাকিংয়ের 3-4 বছর পরে একটা খননের কাজ হয়েছিল আর ওখানে এক্সট্রা করে বাইরে থেকে বালি এনে ফেলা হয়েছিল। নোটের বান্ডিলগুলো যেখান থেকে পাওয়া গেছে সেটা ওই এক্সট্রা বালি যেখানে ফেলা হয়েছিল সেখান থেকে পাওয়া গিয়েছিল। এর থেকে তাদের এটা মনে হতে শুরু করে যে ড্যান কুপার কিংবা তার কোনো সাথী কেসটাকে আরও জটিল করার জন্য ইচ্ছে করে ওই নোটের বান্ডিলগুলো ওখানে পুঁতে দিয়ে গিয়েছিল। এরপর এফবিআই কুপারের মতো দেখতে অনেক মানুষকে ইন্টারোগেটও করে, কিন্তু শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যার থেকে তারা কোনো ডিসিশনে আসতে পারে। অনেকে এটাও মনে করে যে কুপার কোনো ট্রেন্ড মিলিটারি কমান্ডো ছিল, কারণ যে প্যারাশুটটা সে নিজের সাথে নিয়ে গেছিল সেটা একটা মিলিটারি প্যারাশুট ছিল, আর যে প্যারাশুটটা সে ফেলে রেখে গিয়েছিল তার থেকে যেটা সে নিয়ে গেছিল সেটাকে অপারেট করা বেশি মুশকিল ছিল। 1980-তে $5,800 ক্যাশ পাওয়া ছাড়াও বাকি 9,700 নোট কেউ কোনোদিনও খুঁজে পায় না। এভিডেন্স হিসেবে এফবিআইয়ের কাছে ড্যান কুপারের এই স্কেচ ছাড়া শুধুমাত্র এয়ারলাইন্সের এই টিকিটটা আছে যেখানে সে নিজেই নিজের নাম লিখেছিল, এছাড়া একটা টাই যেখানে ক্লিপ লেফট সাইড থেকে লাগানো ছিল যার থেকে এটা বোঝা যায় যে ড্যান কুপার লেফট হ্যান্ডেড ছিল। এই কেসটা এফবিআইকে সব সময় একটা রহস্যের মধ্যেই রেখে দিয়েছে, এমনকি আজও এফবিআইয়ের ওয়েবসাইটে এই কেসের সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল আছে আর ড্যান কুপারের এই কেস ফাইল এখনও খোলা আছে। তো বন্ধুরা, এই রহস্যময় প্লেন হাইজ্যাকিং সম্পর্কে আপনার কি মনে হয়? যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।